সীমান্ত বিবাদের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে সেই আবহেই সম্প্রতি ভারত এবং রাশিয়াকে জি সেভেন বৈঠকে যোগ দেওয়ার তৎপরতা শুরু করেছে আমেরিকা রাশিয়া এ বিষয়ে চুপ থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে আলোচনা করেছেন তাতে যার পর নাই ক্ষুব্ধ চীন চীন এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে জানায় আমেরিকার সমর্থন নিয়ে ভারত যদি জি সেভেন বৈঠকে অংশ নেই তবে সেটা আগুন নিয়ে খেলার সমান হবে এর জেরে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে ভারতকে সবকিছু ধ্বংস হয়ে যাবে খবর এবিপির চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত সংবাদ অনুযায়ী রাশিয়া এবং অন্যান্য দেশগুলোকে জি সেভেন বৈঠকে সামিল করে ট্রাম্প চাইছেন এটিকে জি টেন অথবা জি ইলেভেন তৈরি করতে চীনের দাবি ট্রাম্পের এই পদক্ষেপ আসলে চীনকে সমস্ত দিক থেকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চীনের সংবাদ মাধ্যমে আরো জানানো হয়েছে ভারতে বর্তমান সরকার ট্রাম্পের এই চাল তাদের নজরে আসছে না ভারত চীন সীমান্ত দ্বন্দ্বে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে আমেরিকার সাহায্য নিয়ে জি সেভেন বৈঠকে যোগ দিতে চাইছে ভারত পাশাপাশি অভিযোগ ভারতের চীন বিরোধী নানা সংগঠন সক্রিয় হয়ে উঠেছে ভারত সরকার সেগুলো আটকাতে ব্যর্থ এশিয়ার মধ্যে চীন যেভাবে নিজেদের শক্তি ধীরে ধীরে বাড়াতে শুরু করেছে তাতেই তার শত্রুর সংখ্যা বাড়ছে জি সেভেনকে বাড়ানো চীনের শক্তিকে আটকানোর একটা পরিকল্পনা এর পাশাপাশি ভারত চীন সীমান্ত দ্বন্দ্ব প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে বারবার বন্ধুত্বপূর্ণ ব্যবহার সত্ত্বেও ভারত চীনকে শত্রু হিসেবেই মনে করছে এরপরই ভারতকে সতর্ক করে চীনের দাবি চীনকে বন্ধু হিসেবে মানলেই ভারতের ভালো অন্যথায় শত্রু হলে তা বড় বিপদ ডেকে আনতে পারে প্রসঙ্গত গত রবিবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং আমেরিকার ঠান্ডা লড়াইয়ের থেকে ভারতের দূরে থাকাটাই মঙ্গলজনক অন্যথায় দুই দেশের মাঝখানে ঢুকলে তা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এদিকে জার্মানি থেকে সাড়ে নয় হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন জানিয়েছে দেশটিতে যুক্তরাষ্ট্রের মোতায়েন চৌত্রিশ হাজার পাঁচশো সেনার মধ্য থেকে সাড়ে নয় হাজার জনকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা কমে পঁচিশ হাজারে দাঁড়াবে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন জার্মানি সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররা তাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করে না এজন্য বরাবরই দেশগুলোর উপর চাপ দিয়ে আসছেন তিনি হোয়াইট হাউসের এ সিদ্ধান্ত ইউরোপের প্রতিরক্ষায় ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারের ঘাটতির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ট্রাম্পের বিদ্যমান মতবিরোধ ও উত্তেজনার ফলেই এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস এক্ষেত্রে কর্মকর্তাদের কিছু করার ছিল না এমন সময়ে সেনা প্রত্যাহারের এ নির্দেশ দিলেন ট্রাম্প যার কদিন আগেই জি সেভেন সম্মেলনে অংশগ্রহণের জন্য ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন অ্যাঙ্গেলা মেরকেল এদিকে জার্মানি থেকে প্রত্যাহার করা মার্কিন সেনা নিজ দেশে মোতায়েনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পোল্যান্ড সরকার ধারণা করা হচ্ছে এসব সেনা যদি পোল্যান্ডে মোতায়েন করা হয় তাহলে তাতে রাশিয়া ক্ষুব্ধ হতে পারে পোল্যান্ডের অবস্থান একেবারেই রাশিয়া সীমান্তের কাছে বেশ আগে থেকেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোজোট রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েন করে রেখেছে এবং এই নিয়ে ন্যাটোজোট ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথিউস মোরাভেকি গতকাল মার্কিন সেনা গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে সেনা উপস্থিতি কমানোর নির্দেশ দেন এবং সেদেশে যেসব সেনা মোতায়েন রয়েছে সেখান থেকে একটা অংশ প্রত্যাহার করার কথা বলেন জার্মানিতে আমেরিকার চৌত্রিশ হাজার পাঁচশো সেনা স্থায়ীভাবে মোতায়েন করা রয়েছে ট্রাম্পের নির্দেশ অনুসারে সেখান থেকে নয় সেনা সরিয়ে আনা হবে মোনাফিকি পোল্যান্ডের একটি বেসরকারি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমি গভীরভাবে আশা করছি যে আমাদের ভেতরে যে বহু আলোচনা হয়েছে তার আওতায় জার্মানি থেকে প্রত্যাহার করা মার্কিন সেনা মোতায়েন করা হবে অবশ্য এ ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে মূল সিদ্ধান্ত আসতে হবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে বেশ কিছুদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটেছে ন্যাটোজোটের সামরিক ব্যয় বাড়ানোর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প চাপ সৃষ্টি করেছেন এবং এই নিয়েই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ হয়েছেন ধারণা করা হচ্ছে এরই অংশ হিসেবে জার্মানি থেকে সেনা সরিয়ে আনছে মার্কিন সরকার